সময় হয়ে গেছে, এবার আমাকে যেতেই হবে, তার আগে একবার ফোন করবে। হ্যালো ভাই, হ্যাঁ বল। এতদিন তোর পেছন মেরে অনেক খেয়েছি, আর হয়তো খেতে পারবো না, মানে বেঁচে ফিরবো কিনা কোনো ঠিক নেই। শুধু একটা কথা মনে রাখিস, জীবনে তুই যদি 99% যদি পাপ করে থাকিস, 1% তুই পূর্ণ করেছিস, সেটা তুই আমাকে খাইয়ে পেয়েছিস। আরে এসব কি বলছিস কি ভালো তুই? থাকিস, আরে খেটে আছিস নাকি তুই? আরে আরে শোন শোন শোন, এবার আমাকে যেতেই হবে। আশীর্বাদ করো যাতে আমি এই মিশনে সাকসেসফুল হতে। আরে আরে কিসের মিশন সেটা তো বলবি, আরে কোথায় চলে যাচ্ছিস বলে তো যা। বাপি আশীর্বাদ করো যাতে আমি সবাইকে দেখিয়ে দিতে পারি যে আমিও পারি। মানে আরে কোথায় যাচ্ছিস, কি দেখাবি সেটা তো বলে যা। আরে আরে বলে যাবি তুই, আরে কোথায় যাচ্ছিস তুই, কোথায় যাচ্ছিস তুই, আরে বলবি তো কোথায় যাচ্ছিস। স্নান করতে। আচ্ছা চলতা হুঁ, দুয়াও মে ইয়াদ রাখনা। এই ঠান্ডায় কোথাও একটা ঘুরতে গেলে হয়তো ভাইলো। কোথায় যাবে মিত্র? বলছি মালদ্বীপ লাক্ষাদ্বীপ ছাড়াও অনেক ঘোরার জায়গা আছে, ঠিক আছে? আরে আমি তো মাল খাবার কথা বলছিলাম। এখনো ঘুরতেই গেলাম না, তার আগেই মাল খাবার কথা। আর তুই মাল খেয়ে কি করবি শুনি, দেবালে হিসু করবি? ঠান্ডার সময় এমনি খুঁজে পাওয়া যায় না। আজ্ঞে না, আমি তো মাল খাবো ওকে ভোলার জন্য। আর মাল খেতে খেতে তোর লিভার যে একদিন তোকে ভুলে যাবে, তখন তখন আর কি, ওর আত্মা ওর শরীরকে ভুলে যাবে, তারপর আমরাও ভুলে যাবো, ব্যাস সিম্পল। কিরে ভাই কম্বলের ভেতর ঢুকে কি করছিস? যা করে এখন এরকম ওপেনলি কে করে ভাই, অন্তত দরজাটা লক করে কর। আরে পাটা মোবাইলে গেম খেলছি। ও সেটা তো বলবি নাকি বল, বাই দ্য ওয়ে কি গেম খেলছিস? রামি। কেমন সেটা আর কিভাবে কি ডাউনলোড করতে হয় বল। আরে ভাই খুবই ভালো, আমার ফার্স্ট কমেন্টে হচ্ছে লিংক দেওয়া আছে, ওখান থেকে জাস্ট হচ্ছে অ্যাপটা ডাউনলোড করবি, দেন বাইন্ডিং ফোন নাম্বার অপশনে গিয়ে ফোন নাম্বার পাসওয়ার্ড আর ওটিপি দিয়ে সাইন আপ করবি, ব্যাস তারপর একটা বোনাস পেয়ে যাবি, দেন আরো 200 টাকা অ্যাড করে তুই গেম খেলতে পারবি। রকেট যত উপরে উঠবে তুই তত প্রফিট করতে পারবি, তারপর তুই সেটা হচ্ছে ইজিলি উইথড্র করে নিতে পারবি, তো আর কি ডাউনলোড কর আর প্রফিট কর। একদম ভাই। ভাইরে বহু ঠান্ডা লাগছে রে, তো আমি কি করবো শুনি, গিয়ে জড়ি ধরবো নাকি? আরে না না সেটা বলছি না, বলছি এই হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচার কিছু উপায় আছে বল না। হ্যাঁ আছে তো একটা উপায়, গায়ে আগুন লাগিয়ে শুয়ে পড়, সারা জীবনের মতো আর ঠান্ডা লাগবে না। কিরে ভাই এই ঠান্ডায় কি অবস্থা রে? আর বলিস না ভাই, পুরো জমে যাচ্ছে। তোর খবর? আমি আর কি বলবো বল, বিয়ে করে বউকে জড়িয়ে ধরে থাকার বদলে ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে আছে, এর থেকে খারাপ ঠান্ডা কাটানো আর কি হতে পারে তুই বল তো?